আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে এই মুহূর্তে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, বা যে সমস্ত ভাই বোনেরা সিভিল নিয়ে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, যাদের প্রিভিয়াস অড সেমিস্টারে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলে যে সাবজেক্টটা ছিল, তো সেখানে যাদের সাপ্লি আছে, তো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে তোমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের থার্ড সাজেশন ভিডিও। এর আগের দুটো ভিডিও যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নিও। তো এই ইয়েতে ভিডিওতে মেনলি তোমাদের সাথে আমি পেইন্ট অ্যান্ড লাইম বলে তোমাদের দুটো যে টপিক আছে সেই টপিক থেকে তোমাদের ইম্পর্টেন্ট কী পড়তে হবে না পড়তে হবে ডিটেলে আমি ডিসক্রাইব করবো। তাই ভিডিওটা তোমরা অবশ্যই কমপ্লিটলি ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়াও যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেই তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখে নাও তোমাদের সিলেবাসটা। ওকে, পেন্টের থেকে কী কী সিলেবাস আছে? পেন্টস, হোয়াইট ওয়াশ, সিমেন্ট পেন্ট, ডিস্টেম্পার, অয়েল পেন্টস, ভার্নিসেস উইথ দেয়ার ইউজেস, ওকে, অ্যান্ড সিচুয়েশনস হোয়ার ইউজড। আর তোমাদের লাইম থেকে সিলেবাস আছে, দেখো প্রপার্টিস অফ লাইম, ইটস টাইপস অ্যান্ড ইউজেস। অ্যাকচুয়ালি তোমাদের এখন সিলেবাসটা অনেকটা কমিয়ে দিয়েছে। এর আগের যে সিলেবাস যখন ছিল, মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এই সিলেবাসগুলোর ডিটেলিং কিন্তু আরও অনেক বেশি ছিল, ঠিক আছে? তো চলো, পেন্ট থেকে তোমরা পড়বে হচ্ছে প্রথমেই যে প্রশ্নটা সেটা হলো রাইট শর্ট নোটস অন সিমেন্ট পেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্নটা দেখো অবজেক্টিভস, নেসেসিটি অ্যান্ড পারপাসেস অফ পেন্টিং, ওকে। তো এই যে তিনটা দেখো আমি স্ল্যাশ দিয়ে দিয়ে লিখেছি, তার মানে হচ্ছে এই তিনটা কোয়েশ্চেনেরই হচ্ছে একটাই উত্তর হবে। তাই এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে তোমরা রেডি করে নেবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য কনসিডারেশনস ইন সিলেক্টিং এ সুইটেবল পেন্ট। তো একটা সুইটেবল পেন্ট তুমি কোন ধরনের পেন্ট তুমি চুজ করবে তার জন্য কোন কোন কনসিডারেশনগুলো মাথায় রাখা উচিত, ওকে, যখন তুমি একটা পেন্ট হচ্ছে সিলেক্ট করবে, ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কম্পোজিশনস অন অর ইনগ্রিডিয়েন্টস, বা এটাকে আমরা কনসিস্টিউ বলতে পারি, অফ অয়েল পেন্টিং অ্যান্ড ভার্নিসেস, ওকে। তো ভার্নিস এবং পেন্টের মধ্যে কী কী কম্পোজিশন থাকে এবং যে কম্পোজিশনগুলো থাকে তাদের ফাংশনস কী কী, ওকে, সেটা কিন্তু দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে ইউজেস অফ হোয়াইট ওয়াশ, সিমেন্ট পেন্ট, ডিস্টেম্পার, অয়েল পেন্ট অ্যান্ড ভার্নিসেস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ইউজেসগুলো কিন্তু তোমরা দু তিনটা করে একটু করে, মানে একদম অনলাইনের হিসাবে দু তিনটা করে ইউজেস কিন্তু প্রত্যেকটা যে ইয়েগুলো বললাম নামগুলো সেগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। তো এর বাইরে পেন্ট থেকে তোমাদের আর কিছু না করলেও চলবে। নেক্সট হচ্ছে লাইন। তো লাইম থেকে দেখো কী কী করতে হবে, ইউজেস অফ লাইম ইন কনস্ট্রাকশন। তো তোমাদের লাইম হচ্ছে কোন কোন কাজে ব্যবহার করা হয় কনস্ট্রাকশনাল কাজে, সেটা কিন্তু তোমাদের ইউজেসগুলো একটু একটু দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে রাইট শর্ট নোট অন কুইক লাইম, হাইড্রেটেড লাইম, হাইড্রেটেড লাইমের আরেকটা নাম হচ্ছে স্লেক্ট লাইম, ওকে, আর হাইড্রোলিক লাইম। আর দেখো ব্র্যাকেটের মধ্যে আরেকটা জিনিস লিখে দিয়েছি আমি যে ইনক্লুডিং বেসিক প্রপার্টিজ অ্যান্ড কনস্ট্রাকশনাল ইউজেস। তো তোমরা শর্ট নোটগুলো এমনভাবে প্রিপেয়ার করবে যাতে তোমাদের ওই শর্ট নোটের মধ্যে বেসিক যে প্রপার্টিজগুলো, মানে বেসিক যে প্রপার্টিজ মানে হলো ধর্মগুলো যেন থাকে তার সঙ্গে, হচ্ছে মানে ইম্পর্ট্যান্ট প্রপার্টিজগুলো যেন থাকে তার সঙ্গে, হচ্ছে আমরা কনস্ট্রাকশনে কোথায় কোথায় হচ্ছে ওই লাইনগুলো আমরা ইউজ করি। তাহলে তোমাদের কী হলো, যদি তোমাদের শর্ট নোট দেয় তাহলেও তোমরা লিখতে পারবে, তার সঙ্গে যদি তোমাদের আলাদাভাবে ইউজেস বা প্রপার্টিজ দেয় তাহলেও তোমরা কিন্তু সেগুলো করে ফেলতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে লাস্ট যে প্রশ্নটা, ডিফারেন্সেস বিটুইন ফ্যাট লাইম অ্যান্ড কুইক লাইম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ওকে। তো আমি লাইম থেকে এই তিনটা কোয়েশ্চেনই তোমাদের সাজেশন হিসাবে আমি দেবো, এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলে থাকি, যারা ডিটেলে প্রিপারেশন করেছো বা যারা ডিটেলে মানে কী বলবো প্রিপেয়ার করেছো বা প্রিপারেশন প্রোগ্রেস মানে তোমাদের এই মুহূর্তে প্রোগ্রেস করছো তাদেরকে বলবো তোমরা ডিটেলে পড়ছো সেগুলোকে ভালো করে রিভিশন দাও। কিন্তু এই সাজেশনগুলো শুধু তাদের জন্যই যারা দেখা গেল সব প্রিপারেশনটা এখনও পর্যন্ত 100% কভার আপ করতে পারোনি, বা হয়তো বিলো মডারেট একটা প্রিপারেশনের স্টেজে রয়েছো, তাদের জন্যই এই মেনলি এই ভিডিওগুলো বানানো। আর শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা কীভাবে শর্ট কোয়েশ্চেন প্রিপেয়ার করবে আমি কিন্তু তার জন্য আমার ডিটেলে চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ সকলে, সকলে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো।